Hey gossip lovers, right now আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব তাহলে কি সত্যি হতে চলেছে প্রভাসের বিয়ে নিয়ে রাজমৌলির ভবিষ্যৎবাণী ওয়েল বিস্তারিত এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি কথা বলি বিনোদন জগতের সকল আপডেট তথ্য জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন অ্যাক্টরস গল্প সো লেটস মুভ অন দা মেইন ভিডিও ইন্ডিয়ার তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস বাহুবলী সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা হয়ে যান তিনি সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় নিয়েছিলেন এই অভিনেতা এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয় এজন্য বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলে শোনা যায় বাহুবলী সিনেমা মুক্তির পর প্রভাসের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে মাঝে কিছুদিন বাহুবলী সিনেমার সহ অভিনেত্রী আনুষ্কা শেট্টিকে বিয়ে করবেন বলেও গুঞ্জন উঠেছিল তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে এখনও মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমা নিয়ে ঘুরছেন এই অভিনেতা বেশ কিছুদিন আগে অভিনেতা প্রভাস ও রানা দাগুবতির সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিচালক রাজমৌলি সে সময় প্রভাসের বিয়ে নিয়ে ভবিষ্যৎবাণী করে তিনি বলেছিলেন প্রভাসের আগে বিয়ের পিঁড়িতে বসবে রানা দাগুবতি তার সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে রিসেন্টলি বাগদানের খবর জানিয়েছেন রানা খুব শীঘ্রই বিয়ে হবে বলে জানা গেছে কিন্তু প্রভাসের পক্ষ থেকে এখনো এই বিষয়টির কোনো সুখবর পাওয়া যায়নি বাহুবলী সিনেমায় প্রভাসের সঙ্গে রানা দাগুবতিও অভিনয় করেছেন দীর্ঘদিন একসাথে কাজ করায় তাদের খুব কাছ থেকেই দেখেছেন রাজমৌলি প্রভাসের সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করার প্রসঙ্গে মজা করে তিনি বলেন প্রভাস খুব অলস প্রকৃতির বিয়ের ব্যাপারেও সে অলস একটি মেয়ে খোঁজা এবং তার বাবা মার সঙ্গে কথা বলা তার জন্য অনেক কঠিন কাজ এজন্যই সে বিয়ে করছেন না সো ভিউয়ার্স প্রভাসকে আপনার কাছে কেমন লাগে এবং প্রভাসের বিয়ের বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট